হাই ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আমার রেসিপিটা হচ্ছে মৃগেল মাছ। এই যে দেখতে পাচ্ছেন মৃগেল মাছ, মৃগেল মাছ ধনে পাতা বাটা দিয়ে বানাবো। তো ঠিক আছে, এখানে দেখিয়ে দিই। ধনে পাতা আমি নিয়েছি 3টে বাঞ্চ নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, মাটি যেন না থাকে তাই জন্য। তো 3টে বাঞ্চ নিয়েছি, একটু বেশি করে নিতে হয়। আপনারা বেশি কম করে নিতে পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু বেশি নিলে পর টেস্টটা ভালো হয়। আমি এই রেসিপিটা নিজেই ইনভেন্ট করেছি আর নিজেই খুবই অনেকবার বানিয়েছি, আর যতবার বানিয়েছি ততবার এত বেশি সবাই এত ভালো খেয়েছে যে বলার নেই। তাই জন্য আমি ভাবলাম এটাকে আমি এবার নিজের চ্যানেলে দিয়ে দিই। তো ঠিক আছে, এখানে আমি কি করেছি, এখানে একটু নুন নিয়েছি, আর নিয়েছি একটু কাশ্মীরি মিরিচ, একটা পিঞ্চ নিয়েছি, আর একটু হলুদ নিয়েছি। তো এটা মাছটাকে আমি এখন মেখে ফেলবো আর ভাজবো। আচ্ছা, এখন ধনে পাতা বাটার ভেতরে আমি কি দেব, ধনে পাতাটা আমি ব্লেন্ড করব পুরোপুরি। ব্লেন্ড করার সাথেই আমি এখানে কিছু ইনগ্রিডিয়েন্টসও ব্লেন্ড করব ধনে পাতার সাথে। এটা হচ্ছে কি যে আমার শুকনো লঙ্কা নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, রসুন নিয়েছি খুব অল্প, এই 10-12টা কোয়া নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর এদিকে নিয়েছি গরম মশলার মধ্যে, দেখতেই পাচ্ছেন আমাদের বাঙালি গরম মশলা নিয়েছি। তো সেই জন্য আমি বাঙালি গরম মশলা দিয়ে পুরোটাই ব্লেন্ড করব এখন। ব্লেন্ড করে রান্নার প্রসিজারটা দেখতে থাকুন আমার সাথে। তো ঠিক আছে, এখন আমি চলে যাব, মাছটাকে আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব, নিয়ে তারপরে আমি ভাজবো। এই মাছটা বানাতেও খুব, মানে এই রেসিপিটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও দারুণ হয়। মানে যারা যারা মানে আমার হাতের এই রান্নাটা খেয়েছে তারা মানে বলেছে দারুণ, মানে এরকম কখনো খাইনি। তো সেই জন্যই আমি আজকে মানে রেসিপিটা করে রেকর্ড করে নিজের চ্যানেলে দেব। এই জন্যই কি যে সবাই যখন অ্যাপ্রিশিয়েট করেছে, দেখি না লোকেরা আমারটা ভিউ করে কিনা, সেই আশায় রয়েছি। নিজেরা বানাবেন আর তারপর শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটা, আর এনজয় করবেন। ঠিক আছে, আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ভেজে ফেলবো মাছগুলো, একটু 10-15 মিনিট রেখে দেবো। আমি এখন এই যে একটু ম্যারিনেট করলাম, তো এখন কড়াইটা গরম হচ্ছে, তেলটাও তো গরম হতে হবে, কারণ ইন দ্য মিন টাইম একটুখানি এটা রেস্টিংয়ে রেখে দেবো। ঠিক আছে, এই যে দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেলের মধ্যে অল্প করে। তো এখন আমি মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। মৃগেল মাছ খুব ভালো মাছ, খুবই টেস্টি হয় মাছটা। মাছ ভাজা চলছে, কিছুটা ভেজে নিয়েছি, কিছুটা চলছে, সব ভেজে ফেললাম। এখন আমি ফোড়নে এই তেলের মধ্যেই ফোড়ন দেব। একটা তেজপাতা কুচিয়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মেথি দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিচ্ছি বাটাটা, ধনে পাতা বাটা। এখন দেখুন
আমি কিন্তু বেশি জল দিয়ে ব্লেন্ড করিনি, তাই জন্য ঠক ঠকই আছে। আর এর মধ্যে দিয়ে দেবো নুন, 1.5 চামচ নুন। আর দিয়ে দেবো একটু গুড়, মিষ্টি ঝালটা বজায় রাখার জন্য। একদম কমিয়ে, মানে এটা একদম কম হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে মাছগুলো মিলিয়ে দেবো আমি। সময় লাগবে 10-15 মিনিট। দেখুন আমি একদম শুকিয়ে ফেলেছি, এর ভেতরে দিয়ে দেবো এখন মাছগুলো। আর স্টোভটা করে দেবো হাই। পুরো মাখো মাখো হবে। আর গার্নিশিং এর জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি একটু টেস্ট করে দেখবো কিরকম হয়েছে আগে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু টেস্ট করছি। নুন একটু লাগবে, খুব অল্প, একটু। সবসময় রান্না করার সময় লাস্টের দিকে টেস্ট করে করে নিলে পর বোঝা যায় তাহলে কতটা নুন হয়েছে কতটা হয়নি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি এখন ঘি। আমি দেখে দিচ্ছি আমি কি ঘি দিচ্ছি। যে বাঘা বাড়ির ঘি দিচ্ছি, ভীষণ সুন্দর গন্ধ বেরোবে, আর খেতে তো দারুণ হয়েছে। ঠিক 1 চামচ দিলাম। মৃগেল মাছ ধনে পাতা বাটা দিয়ে একদম রেডি, আমি সার্ভ করে আপনাদেরকে দিচ্ছি, দেখাবো। দেখুন আমি ডিশ আউট করেছি মৃগেল মাছ ধনে পাতা বাটা দিয়ে, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। আমার এই রেসিপি ফলো করুন, ফলো করে সবাইকে খাওয়ান আর নিজেও খান, আনন্দ করুন। ওকে, এনজয়, বাই।